ঢাকা আমতলি নৌরুটে সুন্দরবন সাত, তরঙ্গ সাত ও ইয়াদ সাত নামের তিনটি লঞ্চ প্রতিদিন যাত্রী ও পণ্য পরিবহন করত। পদ্মা সেতু নির্মাণের পর থেকে যাত্রী সংকটে গত বছরের 23 জুলাই পুরোপুরি বন্ধ হয়ে যায় এ রুটে লঞ্চ চলাচল। কর্মহীন হয়ে পড়ে নৌযান ও ঘাট শ্রমিকরা। তবে ঈদকে সামনে রেখে ফের লঞ্চ সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে নৌযান ও ঘাট শ্রমিকদের মধ্যে। রেগুলার চলে যাত্রী, যেরকম ভাড়াটা একটু বাড়াই নিয়েছে এবার ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ঠিক আছে, ভাড়াটা একটু কমাই দিলে নষ্ট রেগুলার চলে আমাদের ভালো থাকতাম। পঞ্চের অতিরিক্ত ভাড়া 500 টাকা ভাড়া করে নেয়, 300 টাকা যদি 400 টাকা উপরে ভাড়া করে তারপর যাত্রী হবে। আমরা চাচ্ছি যে লঞ্চটা রেগুলার চলুক। রেগুলার চললে কি দেখা যাচ্ছে যাত্রীরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবে। পুনরায় লঞ্চ চলাচলে খুশি এই পথের যাত্রীরা, তবে অতিরিক্ত ভাড়ায় ক্ষুব্ধ তারা। মেয়ে ছেলে নিয়ে বাথরুম বোতল খানা অর্থ হাত মুখ ধোয়ার জন্য সবচেয়ে দেবে সুবিধা ভালো। লঞ্চে যাওয়াটা সুবিধা বাচ্চাদের জন্য ভালো, গাড়িতে বাচ্চাদের জন্য কষ্ট হয়। লঞ্চে যাতায়াত করলে হয় কি নিরিবিলি যাতায়াত করা যায়, মানে স্বাস্থ্যসম্মত। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় লোকসানের মুখে লঞ্চ বন্ধ করতে হয় বলে জানান এই কর্মকর্তা। রাত্রি যদি লঞ্চ আবদান করে 1-1.5 লাখ টাকা লস হয়, এই কারণে লাস্ট বন্ধ করে দিয়েছে। কত টাকা লস দিয়ে মালিক কতদিন চালাতে পারে? ঈদের সময় লঞ্চ মালিকরা অতিরিক্ত লাভ করলেও লোকসান দেখলেই বন্ধ করে দেয় বলে অভিযোগ করলেন যাত্রী সংগঠনের এই নেতা। প্রশাসনের একটা উদ্যোগ নেওয়া যাতে সারা বছর আমতলি ঢাকা রুটে লঞ্চ চলাচল যেন অব্যাহত থাকে এবং যাত্রীদের সেবার মান যেন ভালো থাকে, ভাড়াও যেন একটু কমায়। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিয়মিত লঞ্চের যে ব্যাপারটা আছে সেটার পরে যাত্রী যদি সদরঘাট থেকে যাত্রীর চাপ থাকে, যাত্রী উত্তর বৃদ্ধি পায়, সেই হিসাবে সদরঘাট থেকে আমতলি বা বরগুনা রুটে বড় বড় স্পেশাল লঞ্চ দেওয়া হবে। ঢাকা আমতলি ও ঢাকা বরগুনা নৌরুটে প্রতিদিন 8-10 হাজার যাত্রী চলাচল করে। জেসমিন আলম, মোহনা সংবাদ।